মাইক্রোটিকের মধ্যে পেন ড্রাইভ লাগানো যায়, পেন ড্রাইভ লাগানো যায়। পেন ড্রাইভ লাগালে যে ডিস্কগুলো আসবে আলাদা আলাদা, সেটাকে হচ্ছে আপনার যে এখানে শো করে ফরম্যাট করা যায়। পেন ড্রাইভ লাগিয়ে কি আমি ফাইলগুলো ব্যাকআপ নিই? ফাইলগুলোর ব্যাকআপ নেওয়া যায়, হ্যাঁ ফাইলগুলো ব্যাকআপ নেওয়ার জন্য। তারপরে ধরেন চাচ্ছেন যে এই বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো আছে, ইউজার ম্যানেজার আছে মাইক্রোটিকের, তারপরে আপনার হটস্পট আছে, এর তো ডাটাবেজ জমা হয়, ইউজারনেম পাসওয়ার্ড জমা করতেছি এর তো একটা ডাটাবেজ জমা হয়, ওইগুলো আমি পেন ড্রাইভে রাখতে পারি বা হার্ড ডিস্ক লাগালে হার্ড ডিস্কে রাখতে পারি। হিস্টোরি, হ্যাঁ লোকেশন বলে দিলে ওইখানেই জমা হইতে থাকবে। হিস্টোরিতে জাস্ট কিছু নেই যে আজ করলাম, কে করলো, এইগুলা লগে লগ আর কি, হিস্টোরিটাও একটা লগ। আইডেন্টিটি, মাইক্রোটিকের নাম, এলইডি, মাইক্রোটিকের নতুন মাইক্রোটিকের কিছু এলইডি আছে, দেখুন একটা ডিসপ্লে আছে, ওই ডিসপ্লেতে কিছু জিনিস নড়তে থাকে, ওটা কী চাই না চাই ওইগুলো এলইডির মধ্যে আছে। লাইসেন্স, মাইক্রোটিকের যদি রাউটার বোর্ড কিনি বাই ডিফল্ট লাইসেন্স থাকে, সো এটা আর নাই। যদি পিসি বেজ হয় তাহলে যেটা দেখাইছিলাম প্রথম দিন যে কীভাবে লাইসেন্স আপডেট করে, এই অপশনটা এখানে। লগিং হচ্ছে যে আমি কী কী ধরনের লগ নিতে চাই বা লগটা রিমোটলি পাঠাইতে চাই কিনা, এই অপশনগুলো এখানে আছে। দেখানে যে রিমোট সিস লক সার্ভার যেটাকে বলি আমরা, লিনাক্স সার্ভার বা উইন্ডোজ সার্ভার একটা সিস লক সার্ভার বানাই, এইখানে আইপি কনফিগার করে এই লগগুলো ওই সার্ভারে নিয়ে যায়, এই অপশনটা আছে হচ্ছে আপনার লগিংয়ের মধ্যে, সিস্টেম লগিং। প্যাকেজও আগের দিন দেখাইছি, প্যাকেজে কী করে আপডেট বা ডাউনগ্রেড বা আপগ্রেড করতে হলে প্যাকেজ থেকে করতে হয়। পাসওয়ার্ড চেঞ্জ, সিস্টেমের পাসওয়ার্ড। এগুলো পোর্ট, মাইক্রোটিকে দেখবেন কম পোর্ট আছে একটা, সব মাইক্রোটিকে নেই যে এটাই আছে, এই পোর্টগুলো এখানে চলে আসে। ওইখানে যখন ডিভাইস লাগাবো তখন আসবে, এখন আসবে না। নেই সিরিয়াল পোর্ট দিয়ে আপনার একটা অনলাইন ইউপিএস আছে, অনলাইন ইউপিএস মাইক্রোটিক থেকে অনলাইন ইউপিএসে সিরিয়াল পোর্টে কানেক্ট করে, মাইক্রোটিকে ওর ফুল ইনফরমেশন থাকে, মাইক্রোটিক একা একা ওর কাছ থেকে সিগন্যাল নেয়। অনলাইন যেহেতু ও প্রোগ্রামেবল, অনলাইন ইউপিএসেও প্রোগ্রাম সার্কিট আছে, ও মাইক্রোটিক ওর কাছ থেকে দেখে না যে ওর সিপি ইউজেস আছে কি না, ওর টেম্পারেচার কত, ওর ব্যাকআপ টাইম কত, ও বুঝে অটোমেটিক শাটডাউন করে দিতে পারে। ধরুন মনে করেন ওর সিপি প্রসেসর ইসের অনলাইন ইউপিএসের ব্যাকআপ আছে 2 মিনিট, 2 মিনিট পরে ও বন্ধ হয়ে যাবে, কারণ ও তো সিগন্যাল জানাচ্ছে, মাইক্রোটিক ওই সিগন্যালটা নিয়ে ও দেখবে যে বন্ধ হবে, ও নিজেই আগে নিজেরা শাটডাউন করে দেবে। এইসব ফিচারগুলো ইউজ করার জন্য এই কম্পোর্ট ইউজ করে, আবার কনসোল হিসাবে ঢোকার জন্য, লগ ইন করার জন্য কম্পোর্ট ইউজ করে। এর জন্য একটা প্যাকেজ আছে, শুধু লাগালেই হবে না। এইখানে দেখছেন কত প্যাকেজ, ইউপিএস নামে একটা প্যাকেজ আছে যেটা প্রথম দিন বলছিলাম, ওটা কোথায় পাবেন? এইখানে যদি আলাদা এই প্যাকেজ বাদে, এগুলো তো ডিফল্ট প্যাকেজ, এই প্যাকেজ বাদে অন্য কোনো প্যাকেজ ইনস্টল করতে হলে ওটা কোথায় পাবেন? মাইক্রোটিকের সাইট থেকে এক্সট্রাক্ট যে ফাইলটা জিপ করা ওই ফাইলটা নামাইলে ওর মধ্যে পাবেন। দেখবেন যে ইউপিএস নামে একটা ই আছে, প্যাকেজ আছে, ওটা এখানে এসে ছেড়ে দিয়ে ডাউনগ্রেড করলে ওই অপশনটা চলে আসবে, তখন এইখানে ওই ওই ইউপিএস নামে একটা ট্যাব আসবে। রিবুট করার জন্য, সিস্টেম রিসেট করার জন্য, যেটা মাইক্রোটিকের ভিতর থেকে রিসেট করলে এখানে বাই ডিফল্ট প্রেস করে রিসেট। রিসোর্স, মাইক্রোটিকের হেলথ আর কি, কী পরিমাণ সিপিইউ আছে, র্যাম, লোড, এগুলো চেক করার জন্য। এনটিপি সার্ভার যেটা প্রথম দিন বলছিলাম, ভুলে গেছেন হয়তো, আগের মাইক্রোটিকের টাইমটা অটোমেটিক নিত না, ডেড টাইম কত আছে দেখেন, নটা নিয়ে নিছে। হ্যাঁ আগেরগুলোতে 6 পয়েন্টের আগের যে ভার্সনগুলো, 5 পয়েন্ট সামথিং যেগুলো বা তার আগের 6-এর আগের যেগুলো ছিল, এই অটোমেটিক টাইমটা আসতো না, তখন এনটিপি সার্ভার কনফিগার করে অনলাইন থেকে ইন্টারনেট টাইমটা নিতে হতো, তো এইগুলো আপনারা এখানে চাইলে কনফিগার করতে পারেন। মাইক্রোটিকে স্ক্রিপ্ট করা যায়, মাইক্রোটিকে যারা জাভা ভালো জানেন, মাইক্রোটিক জাভা স্ক্রিপ্টিং সাপোর্ট করে। হ্যাঁ মাইক্রোটিকের একমাত্র পিএসপি কিন্তু সাপোর্ট করে, পিএসপি একটা ফাইল এনে মাইক্রোটিকে ফেলালে চিনবে না, কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং করে মাইক্রোটিকটা স্ক্রিপ্ট চালাইতে পারেন, কারে কখন ডাউন করবেন কী করবেন স্ক্রিপ্টিং দিয়েও করতে পারবেন। ওটা শিডিউলার দিয়ে হচ্ছে স্ক্রিপ্টটা রান করার কখন রান করাবেন সেটা, আর সিস্টেমের ভিতরে একটা আছে দেখেন এই যে স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্ট লিখতে হয়, এটার মধ্যে স্ক্রিপ্ট লিখে ওই শিডিউলার দিয়ে টাইম অনুযায়ী রান করাবেন।
প্রোগ্রামিং করা যায়, মাইক্রোটিকে হিউজ প্রোগ্রামিং করা যায়। শাট ডাউন স্পেশাল লগ ইন, এটা জানি না, ইউজার বানানোর জন্য এটা অজডক, অজডক হচ্ছে এখানে কোনো একটা আইপি রে বলে দিলাম, ও সবসময় অজ করতে থাকবে, ওকে ও যখন ওরে পাবে না তখন কী করবে, এখানে যে পিং স্টার্ট আফটার রিবুট, হ্যাঁ রিবুট করবে কত, 5 মিনিট পরে, এই যে 5 মিনিট এইখানে যে সোর্সটা বলে দেবো, ডেস্টিনেশনটা বলে দেবো, ও সবসময় ওই ডেস্টিনেশনটা চেক করতে থাকবে, ও যখনই না পাবে ও 5 মিনিট পরে এদের রিবুট মারবে। ফার্স্ট ডক্টর হচ্ছে আরেকজনটা চেক করতে থাকবে, চেক করে ও ডিসিশন নিয়ে ও নিজেরা রিবুট মারবে, রাউটারটা রিবুট হবে। ধরেন আপনি যাচ্ছেন যে একটা চেকিং, যে সে যদি না থাকে, আপনার আইএসপি সে যদি না থাকে তাহলে তো আসলে আপনার ইন্টারনেট নাই, তা আপনি যাচ্ছেন এই ফাঁকে মাইক্রোটেকটা একটা রিস্টার্ট দিয়ে দিই, সাপোজ বলে নিলাম, এটা প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ সবগুলো সে আর একবার একটু ই করে নিল, ক্যাশিং ম্যাশিং ফেলাই দিল, এরকম অনেক কাজে ইউজ হয়। ফার্স্ট ডক ওরকম আমি কোনো আসলে ফিজিক্যাল কাজের ক্ষেত্রে কোনো ই পাই নাই আমি, মানে ইউজ কেস পাই নাই। ওকে, কিউ হচ্ছিল ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য, যেটা মাইকোটিকে বহুল ব্যবহারের আর একটা কারণ হচ্ছে কিউ, মাইকোটিকে কিউর কারণে বেশি জনপ্রিয়, আইপি ওয়াইজ ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, সিসকোর এসআর সিরিজে আইপি ওয়াইজ ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, যার দাম 50 লাখ টাকার উপরে একটা রাউটার, 50 লাখ টাকার উপরে নতুন রাউটার, যদি রিফার্বিশ কেনেন তাও 24-25 লাখ টাকার উপরে যাবে এসআর সিরিজ, এ তো 2200 টাকাটা দিয়েও করা যায়, লাস্ট কত কিনছেন 2100। এই জন্য মাইক্রোটেক বহুল ব্যবহৃত আর একটা রাউটার, এর জনপ্রিয়তার অন্যতম কারণ। ওকে, কিউ গেল, ফাইল হচ্ছে ওর মেমোরি, নির্দিষ্ট মেমোরি যে জায়গায় ওর ফাইল টাইল রাখে সেটা, লগ লগ জমা হয়, রেডিয়াস, রেডিয়াসের কাজ হচ্ছে অথেন্টিকেশন করা, ইউজার নেম পাসওয়ার্ডকে ভেরিফাই করা আর একটা রিমোট সার্ভারের সাথে, সেইখান থেকে ইউজার নেম চেক করে নিয়ে মাইক্রোটেক কানেক্ট করা দিবে, রেডিয়াসের কাজ, যেটাকে আমরা নর্মালি ট্রিপল এ বলে থাকি, অন্যান্য বড় বড় কাজে ট্রিপল এ বলি রেডিয়াস, এটাও রেডিয়াস সাপোর্ট করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সার্ভার আছে আপনার, যে সার্ভারে ইউজার নেম পাসওয়ার্ড বানাইছেন ওই সার্ভারের সাথে মিললেই, যেটা হচ্ছে আপনি উইন্ডোজে অ্যাক্টিভ ডাইরেক্টরির মধ্যে আছে, ন্যাস অ্যাক্টিভ ডাইরেক্টরিতেও ট্রিপল একটা ইয়েস ফিচার আছে, ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, অর্থাৎ অ্যাক্টিভ ডাইরেক্টরির যে ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলো ম্যাচ করলেই রাউটারে মাইক্রোটেকে লগ ইন করতে পারবে বা পিপিটিপি ডায়াল করতে পারবে, এইগুলোই রেডিয়াসের মাধ্যমে করে। না না, রিমোট লগিং ওই জিনিস না, এটা চাচ্ছেন যে আপনার অফিসে ওয়াইফাই দিয়ে কানেক্ট হবে তারাই, যারা অলরেডি আপনার অ্যাক্টিভ ডাইরেক্টরিতে আছে, ডোমেন নেমের মধ্যে এন্ট্রি করা আছে, একটা ইউজার নেমকে বারবার না ইউজ করে, মানে একজন ইউজারের 4-5টা ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে একটা সিস্টেমের ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, যেটা দেশে যায় ল্যাপটপও ওপেন করবে, ওয়াইফাইতে কানেক্ট হইলেও ওপেন হবে, এবং সে পিপিটিপি ইউজ করতে চাইলে ওপেন হবে, সেই সব ক্ষেত্রে রেডিয়াস ইউজ করে, একটা সেন্ট্রাল ডাটাবেস থাকে যেখানে ইউজার নেমগুলো থাকে। টুলস একটা ইম্পর্টেন্ট জিনিস, মাইক্রোটেক থেকে ব্যান্ডউইথ টেস্ট করা যায়, নিজেকে যদি ব্যান্ডউইথ টেস্ট সার্ভার হিসেবে চাই তাহলে এখানে সার্ভার এনেবল করতে হবে, টেস্ট করতে চাইলে অপর মাইক্রোটেক থেকে ব্যান্ডউইথ চেক করার জন্য টেস্ট করতে হবে, মাইক্রোটেক টেস্ট, মাইক্রোটেক যদি কারো কাছে ইমেল পাঠাইতে চায় একে এসএমটিপি কনফিগার করলে ও নিজে এসএমটিপি কল করে মেইল পাঠাইতে পারে। ফ্ল্যাট পিং, কোনো একটা ডেস্টিনেশনটা হিউজ প্যাকেট দিয়ে পিং চালাইতে চাই যাতে তার ইটা বসে যায়, সেটাও পসিবল, এটা হচ্ছে মাইক্রো ওই পাতের প্যাকেট চেক করার জন্য ইউজ করে। এই যে গ্রাফ, যাকে যেন বলছিলাম গ্রাফ করা যায় কিনা, গ্রাফ দুইভাবে করা যায়, ইন্টারফেসের উপরে কিউ এর উপরে, গ্রাফ অ্যাড করলে ওই আইপির গ্রাফটা 5 মিনিটের গ্রাফটা থাকে, কিন্তু এটা যেটা হচ্ছে যে মাইক্রোটেক যখন রিস্টার্ট খায় ওই গ্রাফ চলে যায়। আইপি স্ক্যান করা যায়, এই লাইনে কী কী আইপি আছে, কোন পোর্ট ইউজ হচ্ছে এগুলো স্ক্যান করা যায়, ম্যাক সার্ভার, ম্যাক সার্ভার যদি অফ বাই ডিফল্ট এনেবল করা থাকে, যদি অফ করা থাকে তাহলে কী হইতো, তাহলে এই যে আমি যে নেইবার পাইছি কিসের মাধ্যমে পাইছে, ম্যাকের মাধ্যমে, এই নেইবার টেইবার কিছু আসতো না, ম্যাক দিয়ে উইনবক্স দিয়ে ম্যাক দিয়ে ঢোকা যায় না, ম্যাকটিকে এই ম্যাক খুঁজে পাইতেন না, ওই ম্যাক ম্যাক সার্ভার এনেবল করা আছে বলেই উইনবক্সে ম্যাক দিয়ে ঢোকা যায়, উইনবক্সে ম্যাক দিয়ে টেলনেট করা যায়, এই যে আরেকজনের পিছনে এটাকে এমজে
আমি এসে আরেকটার মধ্যে এম যে এখানেও ম্যাক দিয়ে টেলনেট করা যায় যে ইউজার নেম পাসওয়ার্ড দিলে ওই ম্যাকুটিকে ঢুকে যাবে, আইপিতে ঢুকি নাই কিন্তু এগুলো ম্যাক সার্ভারে এনেবল করা আছে। ম্যাক সার্ভার ডিজেবল করলে এই অপশনগুলো কাজ করবে না। নেটওয়াচ, নেটওয়াচ একটা মনিটরিং টুলস, ও যেটা করে কোনো একটা সার্ভারে সেও খুঁজে, ওয়াচডগের মতো, ওয়াচডগ হচ্ছে খুঁজে রিস্টার্ট মারে, আর নেটওয়াচ হচ্ছে যে সে খুঁজে, যদি সে না পায় তাহলে আপ অ্যান্ড ডাউন দুইটা মেসেজ, যদি তাকে না পায় তার মানে কি সে ডাউন, ডাউন হইলে একটা প্রোগ্রাম সেট করে দিবেন, যদি তুমি ডাউন হয় তাহলে তুমি আরেকটা রাস্তা দিয়ে বেরোয় যাও। এই যে একটা রুলস করলো এইটা নেটওয়াচ দিয়ে করে, দাও চাচ্ছি যে তোমাকে যদি না পাই তাহলে তুমি একটা মেসেজ দাও, মেইল দাও যে ও ডাউন, এটা নেটওয়ার্ক দিয়ে করা যায়। পিং স্পিড, এগুলো হচ্ছে ওই প্যাকেট সাইজ দিয়ে পিং করার ওই অপশনটা, আগে ফ্ল্যাট পিং এর মতোই। আর কি কি আছে, রমন হচ্ছে মাইক্রোটিকের ওই ওএস টোয়েস দেওয়ার জন্য কিছু অপশন, ধরুন মাইক্রোটিক নষ্ট হয়ে গেল ওয়েস্ট টাইম কীভাবে দেবেন, এই মোডে ঢুকে দেওয়া যায়। হ্যাঁ, অনেক সময় আছে আপডেট মারতেছেন এর মধ্যে কারেন্ট চলে গেছে, আপনি তো আর ওয়েস্ট ক্র্যাশ নাই কিন্তু মাইক্রোটিক তো নষ্ট হয় নাই, ওয়েস্ট নষ্ট হয়েছে মাইক্রোটিক নষ্ট হয় নাই, তখন কীভাবে দেবেন এই সব জিনিসগুলো। এই এটা আছে, আরও একটা আছে, আর একটা অ্যাপ্লিকেশন আছে নেট ইনস্টলেশন মাইক্রোটিকের, ওইটাতে করা যায়। এসএমএস, মাইক্রোটিকরে এসএমএস গেটওয়ে হিসেবে বানানো যায়, মাইক্রোটিক সাপোর্ট করে এই টাইপের মডেম আছে কিছু, মাইক্রোটিক সাপোর্ট করে, সব মডেম সাপোর্ট করে না, বাংলাদেশে যে সব মোবাইল অপারেটরের ছোটো ছোটো ডিভাইস আছে একটাও মাইক্রোটিক সাপোর্ট করে না, চাইনিজ কিছু ডিভাইস আছে, হোয়ার কিছু ডিভাইস আছে যেগুলো মাইক্রোটিকের ইউএসবি পোর্টে লাগাইলেই ও দেখে যাও একটা ডিভাইস পেয়েছে, সেটা যদি সিম লাগানো থাকে ওই সিম দিয়ে মেসেজ পাঠাতে পারে মাইক্রোটিক। টেলনেট, এটা হচ্ছে রিমোট লগ ইন করার জন্য এগুলো ইউজ হয়। ট্রেস রাউট, যেটা আমরা এই যে কমান্ড মোডে ট্রেস রাউট করছিলাম না, টুলস ট্রেস রাউট, এই টুলস কেন ইউজ করছিলাম প্রথমে, প্রথম দিন বলছিলাম মনে আছে, টুলস কেন দিছিলাম, কারণ এটা এই ট্রেস রাউট অপশনটা এই যে টুলসের মধ্যেই আছে দেখেন, এই জন্য কমান্ড মোডে ওই একটা জিনিস লিখতে হয়, যে যে জায়গায় আছে তাদের কমান্ড মোডে সেই জায়গায় লিখতে হয়, একই জিনিস। ট্রাফিক জেনারেটর, এটা হচ্ছে যে মাইক্রোটিক টু মাইক্রোটিক ব্যান্ডউইথ চেক করার জন্য এগুলো ইউজ করে, কারণ নর্মাল অবস্থায় রাখছেন কোনো ওর কাছে ডাউনলোড দিতে পারতেছেন না, আপনিও ডাউনলোড দিতে পারতেছেন না, কিছু নাই, এটা পাথকে আপনি চেক করবেন যে এখানে কী পরিমাণ ব্যান্ডউইথ ম্যাক্সিমাম নেওয়া যাবে, মাইক্রোটিক টু মাইক্রোটিক এই ট্রাফিক জেনারেট করা যায়, ও নিজে নিজে জেনারেট করে পাথে ট্রাফিক পাঠায় এর কাছ থেকে ওর কাছে, এই যে ব্যান্ডউইথ টেস্ট যেটা বলছিলাম ওই ব্যাক এন্ডে এরকম জেনারেট করে, নিজে জেনারেট করে আরেকজনের কাছে পাঠায়। নেটওয়ার্ক মনিটরিং টুলস, নেটওয়ার্ক মনিটর লিস্ট, ট্রাফিক মনিটর লিস্ট, জানি না এটা, এর নিচে মনে আর কিছু নাই। টার্মিনাল, এটা মেটা ডাটা, এটা মাইক্রোটিকের নিজস্ব দরকার, এগুলো আমাদের দরকার নাই। পার্টিশন, এই হার্ড ডিস্ক মাইক্রোটিকের বাই ডিফল্ট কত এমবি আছে, এখানে 64 MB, এরা যদি আর একটু ভাঙ্গে দুটা ভাগ করতে চাই তখন এখানে পার্টিশন করা যায়, উইন্ডোজে যেমন পার্টিশন করি এরকম। এটা হচ্ছে মেক সাপোর্ট আরআইএফ ডট আরআইএফ ফাইল, মাইক্রোটিকে যখন কোনো সাপোর্ট চাবেন যে আমার এই কাজটা, আমি যে নেটওয়ার্ক একটা ডায়াগ্রাম করছি এটা কাজ করতেছে না, বাগ আছে নাকি, মাইক্রোটিক তখন প্রথম মেইলেই বলবে আমাকে আরআইএফ ফাইল পাঠাও, ফুল কনফিগারেশন যেটা থাকে ওইটার একটা ফাইল বানায় হচ্ছে আরএফ আরআইএফ। আমরা আগের দিন কীভাবে কনফিগারে এক্সপোর্ট করছিলাম, টেক্সট মোডে করছিলাম না, একটা ছিল ব্যাকআপ আর একটা এক্সপোর্ট, এক্সপোর্ট করলে একটা টেক্সট ফাইল বানায়, কিন্তু এই টেক্সট ফাইলে পাঠালে ওরা নেয় না, ওরা এই আরআইএফ ফাইল চায়। এই যে এইখান থেকে ক্লিক করলেই এটা ক্রিয়েট হবে, সাপোর্ট ডট আরআইএফ ফাইল ক্রিয়েট হবে, এই ফাইলে এসেই জমা হবে এইখানে, এখান থেকে নামে মাইক্রোটিকে মেল করে পাঠিয়ে দিতে হয়, ওরা ওই ফাইল ওদের দেশে খুলে চেক করে আপনি কী কনফিগারেশন করছেন, কী প্রবলেম হচ্ছিল, মানে ওদের সাপোর্টের জন্য, যে কোনো সাপোর্টের জন্য ওরা আগে নেটওয়ার্ক ডায়াগ্রামটা চায় আর এই আরআইএফ ফাইলটা চায়, এই দুটো না দিলে ওরা চেক করে না, মেইলটা যদি সারাও দেন 50 মেইলে অটোমেটিক বলে দেবে আমার এই ফাইল দাও।
এটা ম্যানুয়াল, এটা এক্সিট, এটা দিলে কি হবে? উইন বক্সেরটা বেরো যাব, দিলাম না। এতক্ষণ যা যা করলাম কোনোটাই কোনো কাজে লাগবে না। ওকে।